হুজুর, আপনার অনুমতি নিয়ে সুধাংশু বাবুকে আমি আর একবার জেরা করতে চাই। সুধাংশু বাবু কাঠগড়া দাঁড়ান, দেখি গয়না লিখতে দিন তো, বাক্সটা খুলুন, ওগুলোকে দেখান, দেখুন তো ওইগুলো আপনার স্ত্রীর গয়না কিনা। হ্যাঁ, ওইগুলোই তো আসামির গায়ে ছিল। হ্যাঁ, চুরি করে পড়েছিল, চুরিটা প্রমাণ সাপেক্ষ। আচ্ছা দেখুন তো, এটা আপনারই হাতের লেখা কিনা? ওটা আমি পুলিশকে দিয়েছিলাম। পুলিশের কাছে যে জবানবন্দি দিয়েছিলেন তাতে বলা আছে যে আরো 1025 টাকার গয়না বাড়িতে ছিল, তাই না? হ্যাঁ। আচ্ছা সুধাংশু বাবু, ওই অলংকার গুলির মধ্যে কি কি ওর পাওয়া আর কি কি আপনার দেওয়া? না দেখলে বলা শক্ত। আপনার স্ত্রীকে নিজে যেগুলি দিয়েছেন সেগুলো তো আপনার মনে থাকা উচিত। দু একটা দিলে মনে থাকতো, কিন্তু অনেক দিয়েছে। হ্যাঁ, অনেক যখন আছে তখন অনেক দেবেন বই কি, কিন্তু সবগুলো না হোক কয়েকটা তো আপনার মনে থাকা উচিত। বিয়ের সময় জড়োয়ার নেকলেস, একটা হীরের আংটি আর এক জোড়া কান পাশা, আর কিছু চুড়ি টুড়ি বোধহয় দিয়েছিলাম। বিয়ের পর অনেক জিনিস দিয়েছে, যথা বিয়ের প্রথম বার্ষিকীতে দিয়েছিলাম একটা হাত আর সেই বালা জোড়া যেটি আপনার মক্কেল ইম্ফলে বেঁচে দিয়েছেন। আর এখন মনে করতে পারছেন? বেশ, আপনার যাতে মনে পড়ে সেই ভাবি না হয় প্রশ্ন করছি। আচ্ছা বলুন তো, চতুর্থ বিবাহ বার্ষিকীতে কি উপহার দিয়েছিলেন? কল্পনা তার আগেই আত্মহত্যা করেন। ও, মানে ওই লাশ শনাক্তের ঘটনাটা ঘটে। বেশ, তার তৃতীয় বার্ষিকীতে? টাকা দিয়েছিলাম, বলেছিলাম ইচ্ছে মতো গড়িয়ে নিও। তিনি কি গড়িয়ে নিয়েছিলেন? চার গাছের চুড়ি আর আর বোধহয় একটা চেন। কি ধরনের চেন? মনে করতে পারছেন? বেশ, আমি মনে করিয়ে দিচ্ছি, এক্সিবিট আইটা দিন তো। দেখুন তো এই চেনটাই কিনা, দূর থেকে বুঝবো কি করে? বেশ তো, হাতে নিয়ে দেখো। সে কি মিস্টার গুপ্ত, টিংমং জুয়েলার্স এর দোকান থেকে অফিস ফেরটা আপনি নিজে ওটি ডেলিভারি নিলেন, অথচ আজ চিনতে এত সময় লাগছে? বলুন, এই চেনটাই কি তিনি গড়িয়েছিলেন? হ্যাঁ, এটাও আপনার মক্কেল চুরি করেছে। চুরির কথা পরে হবে, তাহলে আপনি স্বীকার করছেন যে এই লকেটার চেনটি আপনার স্ত্রী? হ্যাঁ, আমার পরলোকগত স্ত্রী। তিনি পরলোকগতা কি ইহলোক স্থিতা সে বিষয়ে কি সত্যি আমরা এখনো নিশ্চিত হতে পেরেছি? বিব্রত ধরলে পারা যায় না বই। বয়সটা মনে করি দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা সুধাংশু বাবু, এই লিস্টায় যা যা চুরি গেছে সবই তো লেখা আছে। লকেটটা বাদে সবই লেখা আছে, লকেটটা সম্বন্ধে লিখতে ভুলে গেছে। এই বয়সে এত ভুল করলে চলবে কি করে সুধাংশু বাবু? এমন একটি জিনিস যাতে আপনার ছবি পর্যন্ত রয়েছে এবং যেটি নিজে আপনি ডেলিভারি নিয়েছেন, এই গয়নাটি তো আপনার ভুলবার কথা নয়। এই লিস্টায় বিস্তারিত ভাবে সবকিছু লিখেছেন, অথচ এইটি নেই। মেয়েরা কখনো গলা খালি রাখেন না, এটা আপনি নিশ্চয়ই জানেন। আপনার মতো আমি হয়তো স্ত্রী চরিত্র বিশেষজ্ঞ নই। নন, অথচ মেয়েদের কখন কোন উপহারটি দিয়ে মন ভোলাতে হয় সে বিষয়ে তো বেশ সজ্ঞান। প্রথম বিয়েতে জড়োয়ার নেকলেস, প্রথম বিয়ের বার্ষিকীতে হার, আবার আশীর্বাদের দিন হবু দ্বিতীয় পক্ষটির জন্যে মুক্তোর মালা, তার এক সপ্তাহ বাদে হীরের নেকলেস, এসবে তো কোনো ত্রুটি হয়নি মশাই? আই অবজেক্ট ইউর অনার, এই মন্তব্য অর্থহীন, অসংলগ্ন এবং অবান্তর। অবজেকশন ওভার রুল, আপনি প্রশ্ন করুন। লকেটের ব্যাপারটা আদালত বিশদভাবে জানতে চায়। লকেট চেনটাই আপনার ভুল হলো কি করে? ভুল যখন হয়েছে তখন কেন হয়েছে কি করে বলবো? ভুল আপনার হয়নি এবং চুরিও যায়নি, চুরিটা আপনার নিচক মন গড়া কথা। সেই রাত্রে ভদ্রমহিলা যে গয়নাগুলো গায়ে দিয়েছিলেন তাই থেকে আপনি লিস্ট তৈরি করেছিলেন, ওই লকেটটা ওর গলায় ছিল না তাই আপনি ওটা লেখেন। তাই যদি হবে তাহলে ভাঙা গয়নার কথা কি করে লিখলাম? ভাঙা গয়না তো কথার কথা, মিথ্যে কথা, ফিকশন অফ ইওর ইমাজিনেশন। আপনি এই লকেটটা কোথায় পেলেন মিস্টার ব্যানার্জি? হুজুর, বিয়ের রাত্রে আসামি যখন আমায় সঙ্গে নিয়ে যাবেন বলে আমার বাড়িতে আসেন তখন ফিজ বাবদ এটি আমাকে দেয়। এটা কি অদ্ভুত ঠেকছে না? চিঠি পেয়ে সোজা বিয়ের আসলে না গিয়ে আসামি উকিলের শরণাপন্ন হলেন কেন? মাননীয় ব্যারিস্টার সাহেব চিঠিটি নিশ্চয়ই ভালোভাবে পড়েছেন, ওতে লেখা আছে সুধাংশু বাবু বেআইনি কাজ করতে চলেছেন,
সুতরাং উনি ওর স্বামীকে বাঁচাবার জন্য যদি কোনো আইনজীবীর কাছে গিয়েই থাকেন সেটা কি খুব অস্বাভাবিক? তা শহরে এত আইনজীবী থাকতে উনি এর কাছেই বা গেলেন কি করে? পাইন হোটেলের কাছেই আমার বাড়ি হুজুর, সে অবস্থায় উনি কি বর্ধমানে উকিল ঠিক করতে যাবেন? আসামি পক্ষে যুক্তি কিন্তু আমাদের সন্দেহ ভঞ্জন করতে পারলো না ইওর অনার। যে জেগে ঘুমোয় তাকে জাগানো শক্ত হুজুর। তর্ক থাক, প্লিজ প্রসিড মিস্টার ব্যানার্জি। হুজুর, চুরিটা কিন্তু আদালতে প্রমাণিত হলো না এবং ওই রিপোর্ট গুলো কল্পনা দেবীর মৃত্যুকে প্রমাণ করতে পারলো না, সুতরাং আসামি যে প্রতারক এ কথাও প্রমাণিত হলো না। তা যখন হলো না তখন উনি নিশ্চয়ই কল্পনা দেবী। আইন বলে অপরাধ যতক্ষণ প্রমাণিত না হয় ততক্ষণ অভিযুক্ত ব্যক্তি নিরপরাধ। মিস্টার মিত্র, আপনাদের পক্ষে আর কোনো সাক্ষী আছে? আপাতত নেই ইওর অনার। আমার মনে হয় ফরিয়াদি পক্ষ থেকে যেসব প্রমাণ আদালতে দাখিল করা হয়েছে তা যথেষ্ট নয়। ইওর অনার, সাক্ষীর সঙ্গে একটু পরামর্শ করবার জন্য আমি আদালতের অনুমতি চাইছি। ইয়েস, ইউ মে গো। আসুন স্যার। আচ্ছা লোক তো আপনি বসেন, নিজে ব্যারিস্টারের উপর আস্থা নেই, লকেটের ব্যাপারটা সম্পূর্ণ চেপে গেছে, দেখবেন ওইটির জন্য মোকদ্দমা নাকচ হয়ে যাবে। তার মানে ওই মেয়েটিও স্ত্রী বলে প্রমাণিত হবে? তা তো দেখতে পাচ্ছি। একবার যদি আমাকে লকেটের কথাটা বলতেন তাহলে এভাবে আমাকে বেকায়দায় পড়তে হতো। ইউ নো আই হেট লুজিং এ কেস। কিন্তু মিস্টার মিত্র, আমার যত মনে পড়ছে যে রেঙ্গুনে থাকতেই কল্পনা লকেটটা হারিয়ে ফেলে, আর সেটা অ্যাক্সিডেন্টের অনেক আগের ঘটনা। কিন্তু সেটা ওদের হাতে গিয়ে পড়লো কি করে? বুঝতে পারছেন, এটা ব্ল্যাকমেল। তা না হলে এত তৈরি হয়ে নামে? আমাদের মতো ওরাও তিন পুরুষ ধরে বার মায়। তাহলে দেবেন সেন কি আমাদের হারে? ওই দিকে কেস উল্টে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আপনি জজ সাহেবকে গিয়ে বলুন যে আমরা কল্পনার দাদাকে আনাচ্ছি। দেবেন সেনের নাম শুনলে দেখবেন মেয়েটি ভেঙে পড়েছে, কেস টা শেষ হয়ে গেছে। হুজুর, সাত দিনের জন্য এই মামলার শুনানি মুলতবি রাখবার জন্য অনুরোধ জানাই। কারণ সাত দিন বাদে এই মোকদ্দমা সম্পর্কে আমরা একটা অকাট্য প্রমাণ পেশ করতে সক্ষম হব। এই অকাট্য প্রমাণের ধরনটা জানতে পারলে আমাদের পক্ষে সুবিধা হয়। জানাতে কোনো আপত্তি নেই হুজুর, আমাদের পক্ষে শেষ সাক্ষীকে আদালতে হাজির হবার জন্য ডেকে পাঠাচ্ছি। তিনি হলেন কল্পনা দেবীর বড় ভাই শ্রী দেবেন সেন। আমাদের কোনো আপত্তি নেই। এক সপ্তাহের জন্য শুনানি মুলতবি রাখা হবে 3রা এপ্রিল। আবার এই মামলার শুনানি হবে।